শোভন ডকাল, আজি আমি এই ভিডিওর যোগেদি আপনার আলোচনা করিম যে এগারী মহিলায় বিছনাত কি কি ভুল করে যার কারণে পুরুষজনের মুড অফ হয়ে যায়, যার কারণে পুরুষজনের সমস্যার সৃষ্টি হয়, যার কারণে পুরুষজনের বিভিন্ন ধরনের টেকনিক্যাল সমস্যা আহি পড়ে, যার কারণে পুরুষজনে ভালক মিলন করব নয়। শোভন ডকাল, আজি এই ভিডিওটি বনার মেইন উদ্দেশ্য হল এই পাঁচ নম্বর টপিকটি ওলার সময় উলিয়াই দিয়া। এই টপিকটি কি ইংরাজি নাম দিম মানে একো নাপালো, সেয়ে মানে জাস্ট সেই লাইনটে লিখি থলো। আর লগতে অন্য অল্প মানে রিসার্চ করে অন্য কেটামান টপিক উলিয়াই আপনার একলগে মানে গোটেখিনি কথা কম কি কি ভুল করে সাধারণত মহিলাসকলে। বন্ধু ইয়ার উপর মানে অন্য একটা আরো একটা ভিডিও বানাম যে পুরুষসকলে কি কি ভুল করে বিছনাত, সেইটোর উপরতো মানে ভিডিও বানাম মহিলাসকলে কি কি ভুল করে যার কারণে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে। প্রথম হল বন্ধু অকল ফেক অ্যাক্টিং, বহুতো এনেকুৱা মহিলা আছে মিলনের সময় ফেক অ্যাক্টিং করে, কিছু এনেকুৱা অ্যাক্টিং দেখায় যে ভাল লাগিছে, কিছু এনেকুৱা অ্যাক্টিং দেখায় যে বেয়া লাগিছে। আর কিছু এনেকুৱা মহিলা আছে যে মিলনের সময় ডেড বডির দরে পড়ি থাকে, মিলন করাজনে মিলন করে আছে আর পড়ি আছে, একো খবরে নাই। গতি বন্ধুকল তেনেকুৱা ধরনের হব নালাগে। মেইন কথাটা হল বন্ধুকল মিলন করাজনে তো গম পাব লাগিব যে আপনার ভাল লাগিছে নে বেয়া লাগিছে, সিগনেল দি থাকিব লাগে। যদি হবর হয়েছে, যদি আপনার হওয়া নাই, সিগনেল দিয়ক যে কিপ গোয়িং কিপ গোয়িং। অর্থাৎ যদি হবরও হয়েছে একটা অল্টারনেট পাথ উলিয়াই লব যে নিশ্চয় অল্প দেরি করব তেনকা একটা বেলেগ পথ একটা উলিয়াই লব। গতি যদি আপনি একো ইঙ্গিতেই নিদিয়ে কেনেক গম পাব যে হয়েছে আপনার হয়েছে না কেনেক গম পাব। আর কিছু মহিলা এনেকা আছে যে ভাল লাগিছে, আসলতে সচাকয়ে ভাল লাগিছে, কিন্তু সেই বস্তুটি নেদেখায় হাজবেন্ডক বা পার্টনারক সেই বস্তুটি দেখুব নিবিচারে। সুমিন কল তেনকা ধরনের হব নালাগে, ফেক অ্যাক্টিং আপনাদের কেউ করব নালাগে, দেখাই দিয়ক। যদি আপনার হওয়া নাই কোক যে মোক আরো লাগে, তেনেকুৱা ধরনের কথা বতরা হলেহে আপনার মাঝে একটা ভাল বন্ডিং হব, ইজনে আনজনে বুঝি পাব যে কাক কিমান দরকার আছে। সো তেনেকুৱা ধরনের হব লাগে। ইয়ার পিছরটি হল বন্ধু অকল টু কন্ট্রোলিং বা আমি ইয়াক সেলফ কনসিয়াসনেস বলেও কব পারো। সো বন্ধুকল এই ক্ষেত্রে কি হয়, এনেকুৱা বহুতো মহিলা আছে, সকলে যে আছে তেনেকুৱা নহয় বন্ধুকল, বহুতো এনেকুৱা মহিলা আছে যে টু মাছ কন্ট্রোলিং, পুরুষজনে যে হিসাবে মিলন করব বিচাৰে তেনেকৈ করব নিদিয়ে, নিজের মতে করব লাগে। পুরুষজনে যদি কৰবাত স্পর্শ করব বিচাৰে বা বেলেগ এটা উপায়ে মিলন করব বিচাৰে তেনেকুৱা নহয়, নিজের হিসাবত মিলন করব দিয়ে। সুবন্ধুকল তেনেকুৱা কেতিয়াও করব নালাগে, কারণ এই মিলন বস্তুটি আমার ভগবানের একটা অপাদান মানুষের উপর। বন্ধুকল এই মিলন সকলোয়ে করে, এই রিলেশন সকলোয়ে করে, সকল জীব জন্তুয়ে করে, কিন্তু সেই জীব জন্তুবিলাকৰ একটা সিজন থাকে, সেই সিজনতে মিলন করে। কিন্তু বন্ধুকল এই যেটো মিলন মানুষের উপর ভগবানের ইমান কৃপা যে এই বস্তুটি সানডে মনডে জানুয়ারি ফেব্রুয়ারি তেনেকুৱা কোনো কথাই নাই, সকল সময়ত সকল দিনত যিকোনো পরিস্থিতিতে আপনাদের মিলন করব পারে। কারণ এই বস্তুটি খুবই বিউটিফুল বস্তু বন্ধুকল, এই বস্তুটি বেয়া বস্তু নয়, ভগবানের একটা দান। গতি ইয়াক আমি ভালক উপভোগ করার চেষ্টা করব লাগে। যদি আপনি এনেকা নকরব তেনেকা নরকম এনেকয় করক তেনেকয় করক এনেকা ধরনের যদি বিভিন্ন ধরনের করে থাকে তেনহলে এই মিলন করে থাকা সময় সেইখানে সময় পুরুষজনের কিন্তু মুড অফ হয়ে যাব, এই কামটি করার ইচ্ছাই না থাকিব। সো আপনাদের তেনেকা করব নালাগে, আপনাদের কথা পাতি লোক যে মানে এনেকয় ভাল পাও আপনি এনেকয় করব, আর তুমি যদি এনেকয় ভাল পাওয়া তুমি এনেকয় কর, এনেকুৱা আপোনালোকৰ কথাবিলাক ডিছকাশ্যন কৰি ল'ব লাগে, এইটো সত্য কথা। কিন্তু যদি আপুনি এই মিলন কৰাৰ সময়ত অমুকত নধৰিব তমুকত নধৰিব এনেকৈ নকৰিব তেনেকৈ নকৰিব তেনেকুৱা কেতিয়াও হ'ব নালাগে। ইয়াৰ পিছত হ'ল বন্ধুসকল পেচেঞ্চ, বহুতো এনেকুৱা মহিলা আছে যে মিলন কৰাৰ ক্ষেত্ৰত ধৈৰ্যই নাই, যেতিয়া পুৰুষজনে মিলন কৰিব যেতিয়া ৰিলেশ্যন কৰিব মহিলাগৰাকীয়ে সাধাৰণতে এনেকুৱা কয় যে তাড়াতাড়ি কামটো কৰিব লাগে, মোৰ অমুক কাম আছে তমুক আছে, মই ভাত বনাব লাগিব, এইটো কাম আছে সেইটো আছে, এনেকুৱা ধৰণৰ বিভিন্ন ধৰণৰ অজুহাত দেখুৱাব বিচাৰে। সুন্দর মেইন কথা হল যে এই মিলন বা যেটা রিলেশন করা বস্তুটো আমার যে ভোক লাগে, ভোক যে লাগে এই মিলন বস্তুটা আমার কিন্তু দরকার, প্রতিদিনে আমার এই বস্তুটো দরকার আছে। সুন্দর এই বস্তুটা আপনাদের মনত রাখবে, যেটা আপনাদের মিলন করব আপনাদের ইজনে আনজনের ওসর যাব, বেশি আপনাদের ওজর যাব, ইজনে আনজনে ভালক বুঝি পাব, দুটা দিল আপনাদের ওসর চাপিব। সো এই রিসার্চ করে পাইছে যে যখন মানুষে বহুত দেরি দেরিকে মিলন করে মাজত সমস্যাও কিন্তু বহুত বেশি, মাজত কাজিয়া পেচালও বহুত বেশি। সেই বন্ধুকল যান পারে আপনাদের ঘনায় ঘনায় মিলন করার কারণে
চেষ্টা করব এইটো নহয় যে আপনাদের মিলন করার সময় তাড়াতাড়ি মিলন হব লাগে তেনুক নয় বহুতো পুরুষ আছে যে নতুন নতুন কিনা চেষ্টা করব বিচারে নতুন আসনত চেষ্টা করব বিচারে গতি মহিলাসকলে কি বিচারে যে সেই আগরে যে পুরুষজন উপরে থাকবে মহিলাগী তলত থাকবে তাড়াতাড়ি কামটো হব লাগে সো সকলের ক্ষেত্রে মানে কথাটো কোয়া নাই কিন্তু কিছুমানের কথা কইস সো এই ক্ষেত্রে আপনাদের তেনকা নকরব মিলন করার ক্ষেত্রে পুরুষজনে যে মিলন করেছে ধুনিয়াক মিলন করব মিলন করে থাকা অবস্থা যদি আপনি তাড়াতাড়ি করক অমুক কাম আছে তমুক কাম আছে তেনকা যদি কথা কয় তোর মুড অফ হয়ে যাব আর ইয়ার পিছরটো হল বন্ধু অকাল হাইজিন বহুত এনেকা কাপড় আছে যে যেটা এই রিলেশনের কারণে যাব এই বস্তুটো দেখার লগে লগে এই পুরুষজনের মুড অফ হয়ে যায় কারণ বহুতো মহিলা এই বস্তুব ভাবিয়ে নাছে যে গাত যা হাবি জঙ্গল আছে সেই হাবি জঙ্গলবিল সাফাই নকরে সো যেতিয়া পুরুষজনে মিলন করব যাব সেই বস্তুব দেখি মুড অফ হয়ে যায় সো মহিলাসকলে এই বস্তুব জানিব লাগে গাত যা অদরকারী বস্তু আছে যাতে গোটেই কমেও সপ্তাহত এবার সাফা করে এবলাকে আপনি ছুটিকই কাটব পারে বা আপনি সেফকই দিব পারে যে নক আপনি সেইবিল সাফা করে রাখি কারণ বহুতো পুরুষে কিন্তু এই বস্তুব দেখিলে ঘিন করে কিন্তু আর যেতিয়া মিলন করব যাব এই বস্তুব দেখিলে ডাইরেক্ট মুড অফ হয়ে যাবই গতি আপনার এই বস্তুব মনত রাখব বহুতেই কিন্তু এইবিল করে সকলেই করে তো নয় কিন্তু বন্ধু অল এশজনের ভিতর দুই তিনজন কিন্তু থাকে যে এই সাফচিকুণতা যদি রাখব সেই বস্তুটা পাহরিয়ে যায় আর ইয়ার পিছর আটাইতকৈ যে গুরুত্বপূর্ণ আর যেটার কারণে আজি মানে ভিডিওটি বনালো সেইটি হল বন্ধু অল ওলার সময় উলিয়াই দিয়া সেইসকল কেইদিনমান আগতে এযোৰ কাপড় মোৰ ওচৰলৈ আহিছে সাধাৰণতে মহিলাগৰাকীৰ জ্বৰ লৈ মোৰ ওচৰলৈ আহিছিল আৰু তেওঁলোকক মই চিকিৎসা কৰিছিলোঁ খুব ধুনীয়াকৈ কথা পাতিছিলোঁ আৰু মই খুব ফ্ৰেংকলি কথা পাতোঁ খুব খোলাখুলিকৈ কথাবিলাক পাতোঁ যাৰ কাৰণে তেওঁলোকৰ উন্নত সমস্যাৰ কথা মোক জনাই দিলে তেওঁলোকে জ্বৰৰ কাৰণে আহিছিল কিন্তু উন্নত সমস্যাৰ কথা জনাই দিলে সাধাৰণতে মহিলাগৰাকীয়ে মোক জনালে যে মিলন কৰাৰ সময়ত ৰিলেশ্যন কৰাৰ সময়ত প্ৰায়ে পুৰুষজনে তেওঁক শাৰীৰিকভাৱে প্ৰহাৰ কৰে সো মেইন কথাটো তেওঁলোকৰ মাজত মই জানিবৰ কাৰণে চেষ্টা কৰাৰ পিছত এইটো গম পালোঁ যে সাধাৰণতে কি কৰে যেতিয়া তেওঁলোকে ৰিলেশ্যন কৰে মহিলাগৰাকী সাধাৰণতে সকলো মহিলা আপোনালোকে এই কথাটো জানিব যে মহিলাবিলাকে যেতিয়া মিলন কৰিব পুৰুষজনে যেতিয়া ৰক্ষিণী ওলাব সেই বস্তুটো মহিলাগৰাকীয়ে কিন্তু গম পায় কাৰণ ৰক্ষিণী ওলোৱাৰ সময়ত পুৰুষজনৰ অংগী ভংগীবিলাক অলপ বেলেগ ধৰণৰ হয় যাৰ কাৰণে মহিলাবিলাকে এই কথাটো গম পাই যায় সাধাৰণতে কি হয় যেতিয়া তেওঁলোকে এই মিলন কৰে মই এই কথাটো কৈছোঁ তেতিয়া মহিলাগৰাকীয়ে যেতিয়া পুৰুষজনৰ ৰক্তটো প্ৰায় ওলাব সেইখিনি সময়ত কি হয় মহিলাগৰাকীয়ে কি কয় উলিয়াই লৈ আহে গুচি আহে তেওঁ মিলন কৰিবলৈ আৰু নিদিয়ে চ' সেই ক্ষেত্ৰত কি হয় পুৰুষজনৰ খুবেই খং উঠে যাৰ কাৰণে তেওঁ এই শাৰীৰিকভাৱে প্ৰহাৰ কৰে প্ৰায় প্ৰহাৰ কৰি থাকে চ' মেইন কথাটো হ'ল যে তেওঁক সোধাত তেওঁ ক'লে যে এইখিনি সময়ত তেওঁৰ অলপ কুটকুটি ধৰণৰ তেনেকুৱা ধৰণৰ সমস্যা হয় যাৰ কাৰণে তেওঁ উলিয়াই লোৱা আহে চ' মই তেওঁলোকক ভালকৈ এই কথাটো বুজাই দিলোঁ পুৰুষজনকো মই এই কথাটো ক'লোঁ যে আপুনি শাৰীৰিকভাৱে তেওঁক প্ৰহাৰ কৰিব নালাগে তেওঁক কথাটো বুজাব লাগিব যে তেওঁ এনেকুৱা কৰিব নালাগে আৰু লগতে মহিলাগৰাকীক এই কথাটো জনালোঁ যে এই মিলন কৰাৰ এই সময়খিনিত যেতিয়া তেওঁ এটা পুৰুষজনে চৰম সীমা এটা পাব সেইখিনি সময়ত কিন্তু এই কামবিলাক কৰিলে সকলোৰে খং উঠি যায় গতিকে তেনেকুৱা কেতিয়াও কৰিব নালাগে পুৰুষজনক খুব ধুনীয়াকৈ যাতে ৰক্ত ওলাই যায় সেইখিনি সুবিধা দিব লাগে আপুনি সেইটো তেনেকুৱা নকৰিব যে উলিয়াই লৈ আহিব কেতিয়াও কৰিব নালাগে এই কথা তেওঁলোকক মই ভালকৈ বুজাই দিলোঁ আৰু কোনোবাই যদি তেনেকুৱা কৰে আপোনালোকে ভুলতেও তেনেকুৱা নকৰিব কাৰণ তেনেকুৱা কৰিলে পুৰুষজনৰ মুড অফ হৈ যায় আৰু বিশেষকৈ ৰক্ষিণী ওলোৱাৰ সময়ত যদি আপুনি তেনেকুৱা কৰে কিন্তু পুৰুষজনৰ খুবেই খং উঠিব সঁচাকৈ খং উঠিব ইয়াৰ পিছৰটো হ'ল বন্ধুসকল ৰেছপনছিভ নোহোৱা সাধাৰণতে বহুতো এনেকুৱা মহিলা আছে যে তেওঁলোকে মিলন হোৱাৰ পিছত তেওঁ একো ৰেছপঞ্চ নিদিয়ে আচলতে মিলন হৈ যোৱাৰ পিছত তেওঁ ৰেছপঞ্চ দিব লাগে যে আচলতে মই তোমাৰ লগত মিলন কৰি মই আনন্দিত বা আপুনি এটা চুম্বন কৰিব পাৰে আপোনাৰ মৰমৰ পুৰুষজনক এটা চুম্বন কৰিব পাৰে আৰু তেওঁ এইটো দেখুৱাওক যে তেওঁৰ লগত থাকি তেওঁৰ লগত মিলন কৰি আপুনি আচলতে খুবেই আনন্দিত এই বস্তুটো দেখাব লাগে চ' বহুতো মহিলাই কি কৰে এই ক্ষেত্ৰত আনৰেছপনছিভ হয় তেওঁ কোনো ৰেছপঞ্চেই নিদিয়ে মিলন কৰিছে গৈছে ধুৱাইছে হৈছে চ' তেনেকুৱা আপুনি কেতিয়াও হ'ব নালাগে আপুনি এটা পজিটিভ এটা থিংকিং পজিটিভ এটিটিউড এটা আপুনি দেখুৱাব লাগে যদি আপুনি আচলতে আনন্দিত হোৱা নাই তেওঁ কথাটো জনাই দিয়ক যে আমি মিলন কৰা সময়ত এনেকৈ তেনেকুৱাকৈ কৰিব লাগিব কাৰণ এই মিলন বস্তুটো এজনৰ নহয় কিন্তু দুয়োজনে আনন্দিত হয় গতিকে দুয়োজনে মিলি আপোনালোকে কথা পাতিব যদি কিবা সমস্যা আছে যে মোক এনেকুৱা কৰিলে মই ভাল লাগে তেনেকুৱা কৰিলে ভাল লাগে গোটেইবিলাক আলোচনা কৰি ক'ব লাগে গতিকে যেতিয়া আপুনি এই মিলনবিলাক হৈ যাব এটা পজিটিভ আপুনি এটিটিউড দেখুৱাব লাগে যাতে পুৰুষজনে আচলতে যাতে গম পায় যে মই যিখিনি কাম কৰিছোঁ এই কামখিনিত মহিলাগৰাকী আনন্দিত হৈছে
ইয়ার পিছৰ বন্ধুসকল অন্য এটা যেটো গুৰুত্বপূৰ্ণ কথা হেতু হ'ল আননেচেছৰি কনভাৰ্সেচন বহুতো মহিলাই এই বিল ভুলবিলাক কৰে মিলনৰ সময়ত যেতিয়া মিলন কৰি থাকিব সেই মিলন কৰি থকা সময়ত তেওঁ আননেচেছৰি কিছুমান কথা উলিয়াই দিয়ে যে অমুক কথা তমুক কথা অমুকত এইটো হ'ল অমুকত এইটো হ'ল সেই কথাবিলাক আপোনালোকে কিন্তু কেতিয়াও ওলাব নালাগে এই মিলন কৰাৰ সময়ত আপোনালোকে মিলন কৰাৰ কথাই পাতিব যেনেকৈ আমি ভাত খোৱা সময়ত বেলেগ কথা নাপাতোঁ ভাতৰ কথা বা তৰকাৰীৰ কথা বা এনেকুৱা ধৰণৰ কথাবিলাক আমি পাতোঁ ঠিক তেনেকৈ বন্ধুসকল মিলন কৰাৰ সময়ত আপোনালোকে জাষ্ট মিলনৰ কথাই পাতিব লাগে বেলেগ আননেচেছৰি কথা আপোনালোকে উলিয়াব নালাগে যদি বেলেগ কথাবিলাক উলিয়াই দিয়া যায় তেনেহ'লে পুৰুষজনৰ মুড অফ হৈ যায় যাৰ কাৰণে আপোনালোকে হয়তো মিলন কৰিবই নোৱাৰিব বা মিলন পাঁচ মিনিটলৈ যাব লগা আছিল কিন্তু দুই তিনি মিনিটত আপোনালোকৰ কিন্তু শেষ হৈ যাব চ' আননেচেছৰি কথা কেতিয়াও ওলাব নালাগে আৰু ইয়াৰ পিছত বন্ধুসকল আটাইতকৈ শেষৰ যিটো কথা আৰু সকলো পুৰুষৰে যিটো কমপ্লেইন থাকে ইভেন মোৰো এই ক্ষেত্ৰত কমপ্লেইন আছে সেইটো হ'ল বন্ধুসকল নেভাৰ টেক ইনিচিয়েটিভ সাধাৰণতে এই মিলন কৰিবলৈ পুৰুষসকলেহে ইনিচিয়েটিভ লয় মহিলাসকলে কিন্তু ইনিচিয়েটিভ নলয় সকলোৱে এই কথাটো কয় চ' এই ক্ষেত্ৰত আপোনালোকে কিন্তু ইনিচিয়েটিভ ল'ব লাগে যদি মিলনৰ ইচ্ছা আছে আপোনাৰ পুৰুষজনক জনাই দিয়ক গতিকে এই ক্ষেত্ৰত ইনিচিয়েটিভ লোৱাটো কোনো ভুলৰ কথা নহয় যে কিবা ডাঙৰ কিবা পাৱাৰ এখন খহি পৰিব তেনেকুৱা কথা নহয় গতিকে আপোনালোকেও এই ক্ষেত্ৰত সমানে ইনিচিয়েটিভ ল'ব লাগে চৌন্দকল আজি এই ভিডিঅ'টো এই সকলোখিনি কথা খুবেই গুৰুত্বপূৰ্ণ কিন্তু যে কি কি কাৰণত যে বিচনাত ৰিলেশ্যন কৰি থকা সময়ত এই পুৰুষজনৰ মুড অফ হৈ যায় এই কথাবিলাক সকলোৱে জনা দৰকাৰ আপোনালোক মই অনুৰোধ কৰিছোঁ আপোনালোকৰ প্ৰতিগৰাকী বন্ধু বান্ধৱীৰ হোৱাটছএপত যাতে এই ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰে যাতে সকলোৱে এই কথাটো গম পায় চৌন্দকল যদি আপোনালোকে যৌন বিষয়ৰ সঠিক তথ্য জানিব বিচাৰে তেনেহ'লে আমাৰ এই চেনেলটো এতিয়াই ছাবস্ক্রাইব কৰি থৈ দিব থেংক ইউ।